শীত পড়তে শুরু করেছে, এরই মধ্যে বাজারে উঠে গেছে ধনে পাতা। অনেকেই তরকারির স্বাদ বাড়ানোর জন্য ধনে পাতা ব্যবহার করে থাকেন। খাবারের স্বাদ বাড়ানোর সাথে সাথে ধনে পাতায় আছে প্রচুর ঔষধি গুণাগুণ, যা আমাদের শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে। ধনে পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকারী, কতটা অপকারী, ধনে পাতা কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না, বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি শানু আর আপনি দেখছেন আমার সুস্থ জীবন ইউটিউব চ্যানেল। নো ড্রামা, নো এন্টারটেনমেন্ট, অনলি অ্যাবাউট হেলথ। ধনে পাতা খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। সুপরিচিত সুগন্ধযুক্ত এই পাতাটি ধনে পাতা, ধনিয়া পাতা, ধইনা পাতা নামেও বেশ পরিচিত। ইংরাজিতে এটিকে কোরিয়ান্ডার লিফ বলা হয়। এই পাতা খুবই পুষ্টিগুণে ভরপুর। নিয়মিত ধনে পাতা খেলে আমাদের কিডনি ভালো থাকে। কিডনির মধ্যে জমে থাকা ক্ষতিকর লবণ অর্থাৎ কিডনি স্টোন ও বিষাক্ত পদার্থ সব প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। কিডনি যেমন ভালো রাখে ধনে পাতা, ঠিক আমাদের লিভারকেও ভালো রাখতে সাহায্য করে ধনে পাতা। আমাদের চোখকেও ভালো রাখে, কারণ ধনে পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা আমাদের চোখ ভালো রাখে। ধনে পাতা আমাদের রক্তের মধ্যে থাকা খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল, ভিএলডিএল, ট্রাইগ্লিসাইডের মাত্রা কমিয়ে হার্টকে ভালো রাখে ধনে পাতা। ধনে পাতা আমাদের বিভিন্ন রকমের ইনফেকশান, স্কিনের যদি কোনো রকম ইনফেকশান থাকে তাহলেও ধনে পাতা খেলে অনেক উপকার পাওয়া যায়। ধনে পাতায় থাকা অ্যান্টিসেপটিক উপাদান আমাদের মাউথ আলসার বা মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের ঘা দ্রুত ভালো করে। মুখের দুর্গন্ধ ও অরুচিকর ভাব দূর করে। যাদের ডায়াবেটিস আছে বা ডায়াবেটিস পেশেন্টদের জন্য ধনে পাতা খুবই উপকারী একটি সবজি, কারণ ধনে পাতা আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে আর ইনসুলিনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ধনে পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের শরীরে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে, যার ফলে আমাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। ধনে পাতা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, পেট পরিষ্কার রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে। ধনে পাতার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা দূর করে। এক কাপ পরিমাণ ধনে পাতার রসের সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে খেলে যৌন শক্তি বৃদ্ধি পায় আর যে কোনো ধরনের যৌনবাহিত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ধনে পাতা আমাদের ডিপ্রেশন, টেনশন, অনিদ্রা, এক কথায় যে কোনো ধরনের মানসিক রোগ দূর করে থাকে। ধনে পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বিভিন্ন রকমের মিনারেলস আর বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ধনে পাতার মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিহিস্টামিন উপাদান আমাদের ত্বক ভালো রাখে, কারণ অ্যান্টিফাঙ্গাল উপাদান আমাদের ত্বকের যে কোনো ধরনের ফাঙ্গাস ইনফেকশন থেকে রক্ষা করে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আর অ্যান্টিহিস্টামিন আমাদের ত্বকে যে কোনো ধরনের অ্যালার্জির সংক্রমণ থেকে রক্ষা করে থাকে। সুতরাং ধনে পাতা নিঃসন্দেহে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তবে অতিরিক্ত পরিমাণ ধনে পাতা খেলে আমাদের ব্লাড প্রেশার লো হয়ে যেতে পারে। সুতরাং যাদের হাই ব্লাড প্রেশার আছে, মানে উচ্চ রক্তচাপ আছে যাদের, তারা খেতে পারেন। তবে নর্মাল, যাদের ব্লাড প্রেশার নর্মাল আছে, তারা যদি নিয়মিত প্রতিদিন বেশি বেশি পরিমাণে ধনে পাতা খায় তাহলে তাদের ব্লাড প্রেশার লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যাদের লিভারের সমস্যা রয়েছে, তারা যদি ধনে পাতা খায় তাদের কিন্তু লিভার আরও ক্রমশ খারাপের দিকে চলে আসতে পারে। মোটামুটিভাবে ধনে পাতা অল্প পরিমাণে প্রতিদিন খাবারের স্বাদ বাড়ানো যেমনভাবে হয়ে থাকে ধনে পাতা দিয়ে, ঠিক সেইভাবে খান, শরীরকে সুস্থ রাখুন। আর অতিরিক্ত ধনেপাতা খেলে পেটে ব্যথা হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, এমনকি ডায়রিয়ারও সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে গর্ভবতী মায়েরা আর যাদের কিডনির সমস্যা আছে, কিডনির পেশেন্ট যারা ডায়ালিসিস করেন নিয়মিত, আর যাদের লিভারের সমস্যা আছে, তারা ধনেপাতা খাওয়া থেকে বিরত থাকবে। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।